नमस्कार सबाई के आमादे चैनलेर आरो एक नतून भिडियोते सबाई के अनेक अनेक स्वागत जानाई। फिस फ्राई बनाबो तार जोनो ए माछ धरे जागानो छिलो सेटा तुले दिते एसेछि। ए तुले नियेछि माछटा एदिके एने निते होबे। एई तो माछ, एई फिशारीर चाषेर ফেলে দিস না জানা আবার তেলাপিয়া মাছ নিয়ে চলে যাব কাটতে। মাছ যাতে না স্লিপ খায় তার জন্য একটু ছাই দিয়ে নিলাম। জ্যান্ত মাছ কাটাটা একটু শক্তের হয়, হাত কেটে যাওয়ার ভয় থাকে। যাই হোক মাছটা আমরা ভালো করে পরিষ্কার করে কেটে নেব। এরপরে মাছের দুই পাশটাই একটু হালকা হালকা করে কেটে নেব যাতে ভালো করে সিদ্ধ হয় আর মশলাও মাছের মধ্যে যেতে পারে। মাছটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই কেটে কেটে নিলে এর মধ্যে ভালো সুন্দর করে মশলাটা ঢুকিয়ে দেবো। এই নোংরাগুলি সব বের করে নিয়েছি মাছের ভিতর থেকে। প্রথমে লবণটা একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। সুন্দর করে এপিট ওপিট সব সুন্দর পুরো গোটা মাছটা যেহেতু ভাজা হবে তো একটু ভিতরে ভালো করে দিয়ে দিলে টেস্ট সুন্দর আসবে এবং থাকবে। এ 10 মিনিট মতো ম্যাগনেট করে রাখা ছিল শুধু লবণ দিয়ে। এবার বাদ বাকি মশলাগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। এটা লঙ্কাগুলো একটু বেশি করে দেবো। এটা হলুদ, এটা রসুন, আদা, এগুলো একসঙ্গে করে সব মাখিয়ে নেব। আচ্ছা ভাই মাখানো কমপ্লিট মাছটা, এবার এটা ভেজে নেব। উনুন জ্বালানো হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। এই মাছটা দিয়ে দেব। এটা সুন্দর করে ভাজবো। কাঁচা লঙ্কা ফেলে দিলাম, মাছটা একটু উল্টিয়ে দেবো, সুন্দর লাগে আর কি। মাছ ভাজাটা কমপ্লিট হয়ে এসছে, এবার আমরা তুলে নেবো। ওটা তুলে নিচ্ছি, কলাপাতার জল কেটে আনি। হ্যাঁ যাবো, কলাপাতা কাটতে যাবো। সামনে আমাদের কলা বাগান আছে, ওই যে ওদিকে ওগুলো সবই কলা বাগান, ওখান থেকে কলা পাতা কেটে আনবো এবারে।
চলে এসেছি কলা বাগানে, এই পাতাটা কেটে নেব। এই গাছে লেবু হয়েছে, গাছে লেবু নিয়ে গিয়ে ফ্রিজ ফ্রাই দিয়ে খাবো। এটা গোলা পেঁয়াজ চাষ করে এই গোলার মধ্যে রাখা আছে, চলুন আমরা দেখি। এখান থেকে আমরা পেঁয়াজ নিয়ে স্যালাড বানাবো। পেঁয়াজ এইসব রাখা আছে। ফিশ ফ্রাই খাওয়ার জন্য যে স্যালাডগুলো কাটবো সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ, লেবু, শশা, চলুন শশাটা এবারে ছাড়িয়ে পিস পিস করে গোল গোল করে কেটে নিই। লেবুটাও কেটে নিই। লেবুটা দেখুন দোকানে কেনা পাতি লেবুর থেকে এই লেবুটা রসটা একটু বেশি হয়। এটা আমাদের গাছের লেবু, এগুলো পিস পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো পিস পিস করে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। আমাদের ফিস ফ্রাই রেডি। এখানে একটু বিল লবণ দিয়ে দেবো। এই বিল লবণ একটু ছড়িয়ে দিলাম। একটু লেবুর রস দিয়ে দেবো। এবার একটু টেস্ট করব। কি দারুণ খেতে। একটু পেঁয়াজটা খাই। আমার চিন্তা তুই একটু খেয়ে দেখ। দেখি তো একটু খেয়ে কেমন খেতে হলো। খুবই সুন্দর লেগেছে, সত্যি খুবই সুন্দর লেগেছে। সত্যি বন্ধুরা অসম্ভব সুন্দর টেস্ট। বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই খুবই সুন্দর খেতে লাগে। একটু বিট লবণ আর লেবুর রস দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো খেতে লাগে। বাড়িতে কোনো আত্মীয় এলে তাকেও দিতে পারেন।